Hello everyone, this is your favorite Baju sir, and I'm again back with the continuing lesson on our Ingreji Bakko Bangla Korar Poddhoti. Today we are going to do our fourth part of this continuation of this series. Ebong erpor baki thakbe ar ekta part jekhane amra purotake shesh korte parbo. Today the sentence we are with here is actually a little more complicated and little more difficult than what we did in the last video tutorial. Goto class amra jeta korechhilam goto video lesson e ajker bakko ta kintu tar theke arektu kothin arektu jotil arektu complicated. Bakko ta hocche seldom is the weather more dramatic than when thunderstorm strikes. Ei bakko ta amra niyechi Cambridge 8 test 3 theke, তার মানে IELTS এর একটা প্যাসেজ থেকে নিয়েছি. এবং আজকে এবার আপনারা দেখতে পাবেন যে আমরা যে পদ্ধতিটা গত ক্লাসে শিখেছিলাম সেটা কিভাবে এই জাতীয় বাক্যেও কাজ করে. বাট বিফোর গেটিং টু দ্যাট লেট মি রিমাইন্ড ইউ ফ্রম লেসন ওয়ান যে আমরা সাত রকম সমস্যার কথা বলেছিলাম ইংরেজি বাক্য বুঝতে গেলে আপনারা ফেস করেন, তার মধ্যে একটা ছিল আনফ্যামিলিয়ার সেন্টেন্স স্ট্রাকচার. রিমেম্বার, এই বাক্যটা কিন্তু এই আনফ্যামিলিয়ার সেন্টেন্স স্ট্রাকচারের একটা উদাহরণ. এরকম বাক্য আমরা জেনারেলি পাই না যেখানে বাক্য শুরু হয়েছে সেলডম দিয়ে এবং আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার কোনো সাবজেক্ট বাক্যে দেখতে পাচ্ছি না. দ্যাটস ওয়াই সিলেক্টেড দিস সেন্টেন্স, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার সিস্টেম, দ্য অ্যাপ্রোচ, দ্য টেকনিক দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ইজ সো টেরিফিক অ্যান্ড সো ইউনিক যে কীভাবে যত রকম ডিফারেন্ট টাইপের বাক্যই হোক এই সুনির্দিষ্ট পদ্ধতিতে আপনি বাংলায় অনুবাদ করতে পারেন. সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট টু দ্য সেন্টেন্স ট্রান্সলেশন. রাইট, আমরা চলে যাই কিভাবে আমরা বাক্যটিকে বাংলা অনুবাদ করতে পারছি. আচ্ছা, রিক্যাপিং ফ্রম দ্য লাস্ট লেসন, আমাদের পদ্ধতিটা আশা করি আপনাদের মনে আছে যে আমরা যে কোনো ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করতে হলে তিনটি ধারাবাহিক স্টেপের মধ্যে দিয়ে যাব. তার মধ্যে স্টেপ ওয়ান ছিল যে আমরা আইডেন্টিফাই করব যে এই বাক্যটি আসলে একাধিক বাক্যের সমষ্টি নাকি একটি বাক্য, এবং সে আইডেন্টিফিকেশন করার জন্য স্টেপ ওয়ানে আমাদেরকে সাহায্য করে নাট বল্টু বা যেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি কনজাংশন. তাহলে লেটস টেক এ লুক আমাদের এই বাক্যটিতে অ্যাকচুয়ালি এমন কোনো নাট বল্টু আছে কিনা যেটা আমাদেরকে ক্লিয়ার করে দিবে যে আমাদের এটা একটি বাক্য নাকি একাধিক বাক্যের সমষ্টি. তো যখনই আমরা তাকাচ্ছি আমাদের চোখে পড়ছে প্রথমে একটা নাট বল্টু, সেটা হচ্ছে ওয়েন. অ্যাজ আই সে ইন মাই প্রিভিয়াস লেসন্স, রিমেম্বার যত রকম ডাব্লিউএইচ ওয়ার্ড তারা সবসময় নাট বল্টু হিসেবে কাজ করে, এবং আজকের এই বাক্য আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাচ্ছি. তার মানে এখন পর্যন্ত আমাদের হিসেবে এখানে দুটো বাক্যাংশ আছে, একটা শুরু হলো সেলডম থেকে যেটা আমাদের আসছে দেন পর্যন্ত, আরেকটা শুরু হলো ওয়েন থেকে যেটা আসছে স্ট্রাইক পর্যন্ত. সো আমাদের স্টেপ ওয়ান ডান হয়ে গেল, আমরা একটা নাট বল্টু পেয়েছি, এবং আমি বলেছিলাম যে নাট বল্টু যতগুলো থাকে বাক্যাংশ তার থেকে একটা বেশি থাকে. রাইট, সো একটি নাট বল্টু দেয়ারফর আমরা পাচ্ছি দুটো বাক্যাংশ. স্টেপ ওয়ান ডান, এক্সকিউজ মি, স্টেপ টু ছিল এবার আমরা যে বাক্যাংশগুলোকে আলাদা করলাম তাদের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা. সাবজেক্ট এবং ভার্ব আমাদেরকে এই কারণে চিনতে হবে কারণ আসলে যাদেরকে আমরা আলাদা করলাম এক নম্বর তারা বাক্যাংশ, কারণ বাক্যাংশ হলে তাদের মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে বাধ্য. রাইট, আর সেকেন্ড রিজন হচ্ছে সাবজেক্ট ভার্ব যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা কখনোই বাক্যটিকে বাংলায় অনুবাদ করতে পারব না. সো ফর দিস টু রিজনস স্টেপ টু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ফর আস. সো আমরা এখন দেখব আমাদের প্রথম বাক্যাংশে সাবজেক্ট ভার্ব আছে কিনা এবং দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট ভার্ব আছে কিনা. আই হোপ ইউ গাইজ আর উইথ মি. রাইট, আচ্ছা তাহলে প্রথম বাক্যে যাই. অ্যাগেন মনে করিয়ে দিই, আমরা বলেছি যে ভার্ব চেনাটা বেশি সহজ, এবং এই বাক্যাংশটি যেহেতু যথেষ্ট আনফ্যামিলিয়ার আমরা আগে ভার্বটা চেনার চেষ্টা করি. উইচ ইজ ভেরি সিম্পলি ক্লিয়ারলি স্টেটেড ইয়ার, আমাদের ভার্ব হচ্ছে ইজ. তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম, এবং রিমেম্বার আমি বলেছিলাম ভার্ব থাকলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, তাহলে ইজের নিশ্চয়ই একটা সাবজেক্ট আছে. এবং জেনারেল নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে একমাত্র এক ধরনের ইংরেজি বাক্য বাদে বাকি সব বাক্যেই সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে. শুধুমাত্র ইনভার্টেড সেন্টেন্স বলতে এক ধরনের বাক্যের কথা আমি বলেছিলাম যেখানে সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে না. এখন আপনাদেরকে একটু আমার ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্সে ভার্ব থাকে আগে আর সাবজেক্ট থাকে পরে. সো এখানে আসলে ভার্ব হচ্ছে ইজ আর সাবজেক্ট হচ্ছে
আমি বলেছি আমরা আপনাদের টাইম এক্স একাডেমির লেসনে সব ক্লিয়ার করি, এই জন্য আমরা এই ডিফারেন্ট টাইপ বাক্য নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এরকম ক্ষেত্র কিভাবে বাক্যটিকে বাংলায় অনুবাদ করতে হয়। তাহলে এখানে ইজ হচ্ছে আমার ভার্ব, দ্য ওয়েদার হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়ালি ইনভার্টেড সেন্টেন্স কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়েছি, আপনি যখন এই বাক্যটা পড়েছেন দেয়ার ইজ আ স্কুল, এটা একটা ইনভার্টেড সেন্টেন্স, কারণ এখানে ভার্ব হচ্ছে ইজ আর স্কুল হচ্ছে আপনার সাবজেক্ট, ভার্ব আগে সাবজেক্ট পরে। এখানেও তাই, ভার্ব আগে সাবজেক্ট পরে, বাট যেটাই হোক থোর বরি খারা আর খারা বরি থোর, আমাদের ভার্ব এবং সাবজেক্ট দুটোই পেয়ে গেছি, সো আমাদের এটাকে বাক্যাংশ হিসেবে মেনে নিতে হবে। এবার যে দ্বিতীয় বাক্যে দেখি সেখানে সাবজেক্ট ভার্ব আছে কিনা, খুবই সিম্পলি পাচ্ছি এই যে আমাদের ভার্ব স্ট্রাইকস এবং স্ট্রাইকসের সাবজেক্ট পেয়েছি থান্ডারস্টর্ম। সো তার মানে আমাদের দুটো বাক্যাংশে একটা করে সাবজেক্ট একটা করে ভার্ব আছে, তার মানে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ আমাদের নাট বল্টুর আগেও একটা বাক্য আছে পরেও একটা বাক্য আছে এবং এই পুরো বাক্যটি দুটো বাক্যাংশের সমষ্টি। তাহলে আমাদের স্টেপ টু শেষ। স্টেপ ওয়ান নাট বল্টু দিয়ে আইডেন্টিফাই করা ছিল কয়টা বাক্যাংশ, সেটা আমরা করেছি। স্টেপ টু ছিল বাক্যাংশগুলো যাদেরকে আলাদা করলাম, ওয়েদার দে আর অ্যাকচুয়ালি ক্লজ অর সেন্টেন্স পার্ট অফ সেন্টেন্স, সেটা আমরা বের করে নিয়েছি। এবার হচ্ছে স্টেপ থ্রি, বাক্যটিকে আমরা বাংলায় অনুবাদ করব এবং বাংলা অনুবাদের পদ্ধতি আশা করি আপনাদের মনে আছে। নিয়ম হচ্ছে ইংরেজি বাক্যে সাবজেক্ট সচরাচর বাক্যের শুরুতে থাকে, আজকে শুরুতে নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইংরেজিতে সাবজেক্ট বাক্যের শুরুতে বা পরে যেখানেই থাকুক জেনারেলি বাংলাতে কিন্তু সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতেই আসবে। সো আমাদের আজকে যদিও সাবজেক্ট পরে আছে দ্য ওয়েদার ভার্বে, কিন্তু আমাদের অনুবাদে কিন্তু সাবজেক্টকে আমরা আগে নিয়ে আসবো। বাট তাহলে প্রথম কথা হচ্ছে সেলডম কোথায় বসবে বা সেলডম কি, সেলডম কি এটা আমাদের জানারই কোনো দরকার নেই। আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের পদ্ধতি বলছে সাবজেক্ট আগে বসবে, আমরা সাবজেক্টকে সবার আগে নিয়ে বসিয়ে দেব। আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী যাব, অটোমেটিকলি দেখবেন কীভাবে এই পদ্ধতিতে কোন শব্দ কোথায় বাংলায় অনুবাদে বসবে সেটাও অটোমেটিক হয়ে যাবে। তাহলে প্রথমে বসালাম দ্য ওয়েদারের বাংলা, সেটা হচ্ছে আবহাওয়া। আচ্ছা, ইজ আমাদের ভার্ব এবং আমি কি বলেছিলাম এম ইজ আর বাংলা বাক্যে আসতে পারে নাও আসতে পারে, গত লেসনে এটা আমি ক্ল্যারিফাই করেছি। আর যদি আসে অনেক সময় এরা সাবজেক্টের পরেই বসবে, তো আজকে আসবে কিনা সেটা আমরা পরে দেখতে পাবো। বাট জেনারেল নিয়ম হচ্ছে ইংরেজি বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকলেও বা আজকে সাবজেক্টের ঠিক আগে থাকলেও বাংলায় সে যদি আসেও সবসময় সবার পরে বসে। সো সেই অনুযায়ী আমি ইজকে রেখে দিলাম, ইজের মিনিংটা এখন আমরা বাংলা বাক্যে বসাবো। এবং আমরা কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি প্রথম বাক্যাংশটাকে অনুবাদ করছি। তাহলে সাবজেক্ট বসে গেল আবহাওয়া, এরপর আমি বসাবো হচ্ছে সেলডম কোথায় বসবে আই হ্যাভ নো আইডিয়া, কারণ এরকম এটা আনফ্যামিলিয়ার বাক্য, সো আমি এটাকে রেখে দিলাম, পরে বাক্য অনুযায়ী আমি দেখবো এটা কোথায় খাপ খায়। আমার ভার্বও রয়ে গেল, এবার আমাকে যেতে হবে আমাদের যে পদ্ধতি প্রচলিত সেটা বলে ভার্বের পরে বা এখানে সাবজেক্টের পরে যে যত দূরে আছে সে তত আগে বসবে। তাহলে এখন আমরা সবচেয়ে দূরে দেখতে পাচ্ছি হচ্ছে মোর ড্রামাটিক দেন। আচ্ছা, তাহলে আবহাওয়া, এখন ওই যে আমাদের পদ্ধতি ছিল ইংরেজি বাক্যে একগুচ্ছ শব্দ যদি একত্রে থাকে এবং তাদের মধ্যে যদি কোনো প্রিপোজিশন না থাকে, তাহলে ইংরেজি বাক্যে তারা যেই সিরিয়ালে বা ধারাবাহিকতায় আছে বাংলা বাক্যেও সেই সিরিয়ালে বা ধারাবাহিকতায় বসে যাবে। তো তাহলে আমরা এদেরকে এনে এখন বসিয়ে দেবো। জাস্ট ভেরি সিম্পল রুল, দেখতে পাচ্ছেন মাঝখানে কোনো প্রিপোজিশন নেই, এরা এখানে আছে, ভার্বকে রেখে দিয়েছি, সাবজেক্টের পর এদেরকে এখানে এনে বসিয়ে দিচ্ছি। তাহলে আবহাওয়া মোর ড্রামাটিক, মোরের বাংলা হচ্ছে অধিকতর, কিন্তু আমরা বলেছি আমরা কোন বাংলা ব্যবহার করব, যে বাংলায় ভাবি যে বাংলায় বলি, সো আমরা বলব বেশি। আবহাওয়া বেশি, ড্রামাটিক মানে নাটকীয়, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি জাস্ট সাবজেক্টকে বসিয়েছি, তারপর তাকে এখানে এনে বসিয়ে দিয়েছি, তাহলে আবহাওয়া বেশি নাটকীয়। এবার আমরা আসলাম দেন, দেনের মানে কি হতে পারে, বাক্যটাকে কিভাবে গোছাবো, অ্যাজ আই সেড এটা কাইন্ড ফ্যামিলিয়ার সেন্টেন্স স্ট্রাকচার, তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা এখানে সেলডমটা কোথায় বসতে পারে সেটা দেখি। তাহলে সেলডম মানে কি, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, আপনারাও জানেন প্রবাদ বাক্যটা মনে আছে বার্কিং ডগ সেলডম বাইটস,
ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তো ওখান থেকে আমরা বুঝতে পারছি সেলডম মানে হচ্ছে কদাচিৎ। তাহলে আবহাওয়া বেশি নাটকীয় আমরা লিখলাম কদাচিৎ। এখন কদাচিৎ লেখার পর আমরা চিন্তা করলাম এটা তো আমরা বাংলায় ব্যবহার করি না, একের প্রমিত বাংলা। তাহলে কদাচিৎ মানে খুব কম, মাঝে মাঝে, রেয়ারলি, রাইট? তাহলে আমি কদাচিৎ লিখলাম, দেখে এবার বুঝলাম যে এটার প্রচলিত বাংলা হবে খুব কম বা খুবই কম। আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম। এরপর আমি দেনের মানেটা বুঝতে পারছি না, কিন্তু ওই যে বললাম যখন অ্যামিজারের মানে আসে, এখন দেখলাম যে আবহাওয়া খুব বেশি না, আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম, তাহলে ইজের মানে হয়ে গেল বার্বের মানে বাক্যের সবার শেষে বসানো হয়। আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয়, এই হচ্ছে আমরা প্রথম বাক্যাংশের মানে। অবভিয়াসলি পরের অংশ পড়লে যেহেতু এটা আনফ্যামিলিয়ার স্ট্রাকচার, এখানে কিছু চেঞ্জেস আসতে পারে, বাট আমরা আগে আমাদের পদ্ধতিতে অনুবাদ করে তারপর তাকে গুছিয়ে নেব। তাহলে কি পেলাম? আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয়। দেন মানে আমরা জানি তুলনায়, রাইট? তাহলে তুলনায় কার তুলনায়? পরের বাক্যাংশে যে আছে। তাহলে আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয় তুলনায়। এরপর আমরা চলে আসলাম পরের বাক্যাংশে, আমাদের আগের পদ্ধতিতে আবার চলে যাব। নাট বল্টু ইংরেজিতে যেখানে আছে বাংলায় সেখানেই বসবে। ওয়েন মানে হচ্ছে যখন, থান্ডারস্টর্ম বজ্র সহ বৃষ্টি, থান্ডার মানে বজ্র ঝড়, বজ্র ঝড় এটাকে আমরা বলতে পারি বজ্র সহ বৃষ্টি বা বজ্র ঝড়, যখন বজ্র ঝড় হয়। স্ট্রাইকস, সরি, স্ট্রাইকস মানে হচ্ছে আঘাত হয়। তাহলে আমরা লিখলাম যখন বজ্র ঝড় আঘাত হানে। এখন আমি চিন্তা করলাম বাংলা থেকে আমরা বলি বজ্র ঝড় আঘাত হানে, প্রচলিত বাংলাতে কি বলি? আমরা বলি বৃষ্টি হয়, ঝড় হয়। সো তার মানে ইংরেজিতে স্ট্রাইক থাকলেও আমাদের বোঝার সুবিধার্থে যে বাংলা অনুবাদ করলে আমরা বুঝবো সেটা যেহেতু প্রচলিত, ইউজটা হচ্ছে হয়, আমি আঘাত হানে না লিখে তার জায়গায় লিখতে যাচ্ছি হয়, কারণ প্রচলিত বা কথ্য বাংলা আমরা এটাই করি। এবং প্লিজ রিমেম্বার, আমাদের এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা যে আপনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছেন, সো বাংলায় নির্ধারণ করবে ইংরেজি বাক্যে শব্দের অর্থ ঠিক কী বসালে এই বাক্যটা সঠিক বাংলায় আসবে। সো আমি প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে একদম আবিধানিক অর্থটা লিখেছিলাম আঘাত হানে, তারপর আপনাদেরকে দেখালাম যে আমরা বাংলাদেশে বলি না বজ্রঝড় আঘাত হানে, আমরা বলি বজ্রসহ বৃষ্টি হয় বা হচ্ছে। সো আমি লিখলাম হয়, আর যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট সিম্পলে হয়। এবার একবার বাক্যটা পড়ি। আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয় তুলনায় যখন বজ্রঝড় হয়। বাংলায় কি আমরা এভাবে বলি? ওই যে বলেছি আনফ্যামিলিয়ার স্ট্রাকচার, এখন আমরা বুঝলাম আমাদের এই শব্দগুলোকে যে বসিয়েছি এগুলোকে একটু সুবিন্যস্ত করতে হবে বাংলায় মনের ভাবটা ক্লিয়ার করার জন্য। তাহলে আমি কি করলাম? লিখলাম আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয় যখন বজ্রঝড় হয়। এই দেনটাকে আমি পরে নিয়ে আসলাম এবং বাংলার প্রচলনের জন্য আমি একটা তার ব্যবহার করলাম, তার তুলনায়। তুলনায় শব্দটা কোথায় চলে আসলো? শেষে। এবার দেখুন মিনিংটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার। আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয় যখন বজ্রঝড় হয় তার তুলনায়। এবার একটা মজার ব্যাপার দেখেন, ব্যাপারটাকে আরও ইয়ে করার জন্য, সিম্পল করার জন্য, আরও ক্লিয়ার করার জন্য আমরা কি করতে পারি যে তুলনায় তো আমরা শেষে রাখি না, তাহলে কি আমরা বাক্যটাকে ঘুরিয়ে দিতে পারি? অবশ্যই পারি। কারণ দেখুন আমি যদি এরকম একটা বাক্য বলি, ইফ ইউ ওয়েন না ইউ স্টে ইনডোর, আমি একটা উদাহরণ দিচ্ছি, ইউ স্টে ইনডোর ওয়েন ইট রেন্স, এটা বাংলা কি? তুমি ঘরে থাকো বা ইনডোরে থাকো যখন বৃষ্টি হয়। তো তাহলে কি আমি বাংলা অনুবাদে এভাবে লিখতে পারতাম যে যখন বৃষ্টি হয় তুমি ঘরে থাকো, রাইট? অবশ্যই লিখতে পারি, কারণ অর্থ সেম, রাইট? এখানেও তাই, আর স্পেশালি যখন আমাদের তুলনায় শব্দটা আসছে, তো আমি এখানে ওয়েনের পরের অংশটাকে যদি আগে নিয়ে যাই দেখবেন মিনিংটা আরও বেশি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? যখন বজ্রঝড় হয় তার তুলনায় আবহাওয়া বেশি নাটকীয় খুবই কম হয়। বোঝা যাচ্ছে? আমি মুছে আরেকবার লিখছি,
আপনাদের বোঝার সুবিধা। যখন বজ্রঝড় হয় তার তুলনায় আবহাওয়া কদাচিৎ বেশি নাটকীয় হয়। এখন কি মিনিংটা অনেক ক্লিয়ার না? তার মানে বোঝা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি বা আবহাওয়া যখন তৈরি হয় তার তুলনায় জেনারেলি আবহাওয়া কখনোই খুব বেশি নাটকীয় হয় না। এই ব্যাপারটাতে আমি আপনাদের আনতে চাচ্ছিলাম যে ইংরেজি বাক্যে কিছু শব্দ আছে যারা যদিও পজিটিভলি ইউজ করা হয় কিন্তু বাংলা মিনিং দেয় হচ্ছে না। যেমন সেলডম, বার্কিং ডগ আমরা যেটা বলছি সেলডম বাইস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, এটার অ্যাকচুয়ালি প্রচলিত বাংলা কি? আপনি কিভাবে ব্যবহার করেন? আমরা কি বলি যে কুকুর ঘেউ ঘেউ করে সে সাধারণত কামড়ায় না, রাইট? তার মানে অ্যাকচুয়ালি আমাদের বাংলায় একদম যেটা আমাদেরকে ক্লিয়ারলি কমপ্রিহেন্ড বা মিনিং করতে দেবে সেই বাংলা আনতে গেলে কিন্তু সেলডমের মানেটা না আসছে। এরকম আরেকটা শব্দ রিলেটেড আপনাদেরকে ব্যাখ্যা করে দিই, ফিউ বা লিটল। আমি যদি বলি আই হ্যাভ লিটল হোপ, এটার বাংলা কিন্তু হচ্ছে আমার আশা নেই বললেই চলে। আপনি এটা বাংলা করবেন না যে আমার খুব কমই আশা আছে। ইংরেজিতে লিটল, ফিউ, সেলডম এই শব্দগুলোর ব্যবহার হচ্ছে আসলে নেতিবাচক বা না বোঝানোর জন্য, পজিটিভলি বলা একটা না বোধক কথাকে। তাহলে দেখুন আমি যদি একটা না নিয়ে আসি তাহলে পুরো জিনিসটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার আমাদের বাংলার মতো হবে। আবারও মনে করে দিচ্ছি, একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, শুদ্ধ বাংলা, কিন্তু আমাদের বোঝার জন্য একদম ক্লিয়ার বাংলা হচ্ছে যে কুকুর ঘেউ ঘেউ করে সে সাধারণত কামড়ায় না। সেম এখানেও দেখুন আমরা আগে অনুবাদটা ওভাবেই করেছি ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ার মতো, এখন আমাদের বাংলায় চলে যায় যে বাংলা আমরা বুঝতে পারি, যে বাংলা আমরা ভাবি, যে বাংলা ব্যবহার করি এবং বলি। তাহলে আমরা কি লিখব? যখন বজ্রঝড় হয় তার তুলনায় আবহাওয়া খুব, তার তুলনায় আমি মুছে দিচ্ছি, কখনোই যেহেতু আমরা নাতে যাচ্ছি বেশি নাটকীয় হয় না। এই হচ্ছে আমাদের সিম্পল বাংলা, যে বাংলাটা দিলে আমরা পুরো বাক্যের মিনিংটা একদম ক্লিয়ারলি আমাদের মাথায় বসে যাবে, বসে গেছে, সেটা হচ্ছে এটা। সেলডম ইজ দ্য ওয়েদার মোর ড্রামাটিক দেন ওয়েন থান্ডারস্টর্ম স্ট্রাইকস, যখন বজ্রঝড় হয় তার তুলনায় আবহাওয়া কখনোই বেশি নাটকীয় হয় না। তার মানে তার তুলনায় আবহাওয়া কখনোই বেশি চোখে পড়ার মতো বৈরী আবহাওয়া, যে যাকে আমরা বলি প্রতিকূল আবহাওয়া, সেরকম হয় না। এটা কখন হয়? যখন বজ্রঝড় হয়। এই যে আমি আপনাদেরকে ধারাবাহিক কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে কেন বোঝালাম, অ্যাজ রিমেম্বার আমি শুরুতেই বলেছি যে দিস ইজ এন এক্সাম্পল অফ আনফ্যামিলিয়ার সেন্টেন্স স্ট্রাকচার, এবং আনফ্যামিলিয়ার সেন্টেন্স স্ট্রাকচার থাকা সত্ত্বেও আমরা আমাদের পদ্ধতিতেই অনুবাদ করে তারপর বাক্যটাকে আমাদের প্রচলিত বাংলা এনে বুঝিয়ে দিলাম। সো আই হোপ ইউ রিয়েলি লাইক দিস লেসন বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট লেসনে আমরা খুব বড় এবং জটিল আরেকটা বাক্য করব, দেন উইল র্যাপ আপ দিস পার্টিকুলার সিরিজ অফ কম্প্রিহেন্ডিং দ্য মিনিং অফ ইংলিশ সেন্টেন্স ইন বেঙ্গলি। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অর শেয়ার দিস ভিডিও। অ্যান্ড অ্যাট থাইমেক্স একাডেমি আই এম বাজু স্যার উইথ অল আওয়ার আদার ফ্যাকাল্টিস ওয়েটিং ফর ইউ ইগারলি, জাস্ট কাম বাই ফর ইউর এনি সর্ট অফ ইংলিশ রিলেটেড সার্ভিসেস, আই ক্যান গ্যারান্টি ইউ ওয়ন্ট ফাইন্ড ইট ইন এনি আদার ইনস্টিটিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ, সাইনিং অফ, বাজু স্যার, হ্যাভ এ গ্রেট ডে।